বন্ধুরা, আজকের গল্প টুনির বাড়ি চুরি। বাসমতি গ্রামের পাশেই বয়ে চলেছে অনেক বড় একটি নদী। সেই নদীর ওপারেই ছিল অনেক বড় একটি জঙ্গল। ওই জঙ্গলে ছিল মিষ্টি টিয়ে, শালু শালিক, মিনু টুনটুনি, কোকিল, উল্লু প্যাঁচা সহ আরো অনেক পাখি। ওই জঙ্গলে ছিল একটি কাকুলি কাক। কাকুলি কাক খুবই দুষ্টু ছিল, সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করত। অনেকগুলো দানা তো সংগ্রহ করলাম, যাই এবার জঙ্গলের ওই কোণায় গিয়ে দেখি আরো কিছু দানা পাই কিনা। কিন্তু এই সংগ্রহ করা দানাগুলো কোথায় রাখবো? এগুলো আগে কোথাও রেখে দেই, তারপর জঙ্গলের ওই দিকটায় যাব। তারপর টিয়ে ওর দানাগুলো একটি গাছের নিচে রেখে আবার দানা খুঁজতে চলে যায়। এইদিকে কাকুলি কাক সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কাকুলি কাক ওই দানাগুলো দেখতে পায় আর ভাবে, আরে এই দানাগুলো কার? এভাবে গাছের নিচে রেখে কোথায় চলে গেছে কে? যাই হোক না কেন, এই দানাগুলো এখন আমি নিয়ে নিব। এই কথা বলে কাকুলি কাক দানাগুলো নেয়, আর ঠিক তখনই টিয়ে সেখানে চলে আসে আর কাকুলির কাছে দানাগুলো দেখে বলে, একে কাকুলি, তুমি আমার দানাগুলো নিয়ে আছো কেন? ওগুলো আমি সংগ্রহ করে গাছের নিচে রেখেছি, তুমি দিয়ে দাও বলছি। আরে এগুলো তোমার শস্য দানা হয় কি করে? এগুলো আমি পেয়েছি গাছের নিচে, তার মানে এগুলো আমার। এগুলো যে তোমার শস্য দানা তার তো কোনো প্রমাণ নেই। কেন জোর করে আমার শস্য দানা দখল করছো বোন? তুমি তো ভালো করেই জানো এগুলো আমার। তাহলে ফিরিয়ে দাও আমার দানা, আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি এগুলো। তো আমি কি করব? এখান থেকে চলে যাও তো, বড্ড খিদে পেয়েছে, আমি এখন দানা খাবো। এই কথা বলে কাকুলি টিয়েকে তাড়িয়ে দেয় আর টিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর দুষ্টু কাকুলি মনের সুখে সেই দানাগুলো খেতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কাকুলি এভাবে কারো না কারো সম্পদ জোর করে খাটিয়ে দখল করে নিত। কাকুলি কাক অনেক মিথ্যে কথা বলতো, কিন্তু কেউ কখনো রানী পেঁচাকে কাকুলি কাকের নামে বিচার দিত না, কারণ কারো হাতেই কোনো প্রমাণ থাকতো না। একদিন কাকুলি কাক ওর নিজের বাসায় ছিল, এমন সময় সেখানে একটি শালু শালিক আসে। তখন কাকুলি কাক ফন্দি আঁটতে থাকে কি করা যায়, আর ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। আরে শালু বোন, কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখলাম, আজকাল তো তোমরা আমার বাড়িতেই আসো না। তোমার বাড়িতে আসবো কি করে বলো? তুমি কি আর আমাদের ভালো চাও নাকি? সব সময় কারো না কারো ক্ষতি করেই যাচ্ছো। হ্যাঁ সব সময় তোমরা আমাকে ভুল বোঝো কেন বলো তো? আমি অতটাও খারাপ নই। শোনো, আমি তোমাদের ক্ষতি করি মানছি, কিন্তু ওই টুনি যে তোমার নামে কত কি বলে বেড়াচ্ছে সেই খবর কি তুমি রাখছো? কি বলছো টুনি? শুনলাম তুমি নাকি টুনির বাড়ির শস্য দানা চুরি করে খেয়েছো। টুনি তো সবাইকে এসব বলে বেড়াচ্ছে। না টুনি এসব কখনোই বলতে পারে না, আমি নিজের কানে শুনেছি, ও আমাকেও বলেছে। তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ বলো? কাকুলের এসব কথা শুনে শালু শালিক অনেক রেগে যায়, আরও টুনির কাছে যায়। আর টুনির সাথে শালিকের অনেক ঝগড়া লেগে যায়, আর কাকুলি দূর থেকে এসব দেখে অনেক আনন্দ পায়। এদের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে বেশ মজা পাচ্ছি আমি। কাকুলি কাক এভাবেই সব পাখিদের মাঝে ঝগড়া লাগিয়ে দিত। একদিন প্রচণ্ড ঝড় শুরু হয়, সেই ঝড়ে কাকুলের বাসাটি ভেঙে যায়। তখন কাকুলি অনেক চিন্তায় পড়ে যায়। সে কি সর্বনাশ, আমার বাড়িটা তো ভেঙে গেল, এখন আমি কোথায় ঘুমাবো? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। যাই, টুনির তো অনেক সুন্দর একটা বাড়ি আছে, আমি ওর বাড়িটি বরং চুরি করে নিয়ে আসি। তারপর কাকুলি কাক রাতের আধারে একটি ভেঙ্গু গাড়ি নিয়ে টুনির বাসাটি চুরি করে নিয়ে আসে। সেই রাতে ঝড়ে আটকা পড়ার কারণে টুনি ওর বাসায় ছিল না।
দিন সকাল হলে টুনি ওর বাড়িতে ফিরে এসে দেখে ওর বাড়ি নেই। তখন টুনি অনেক কাঁদতে থাকে। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি কোথায় গেল? ঝড়ে ভেঙে গেলে তো নিচে ভাঙা অংশ পড়ে থাকতো, কিন্তু সেটাও তো দেখছি নেই। টুনি এসব কথা বলে অনেক কাঁদতে থাকে আর ওর বাসাটি খুঁজতে বের হয়। টুনি ওর বাসা খুঁজতে খুঁজতে কাকুলির বাড়িতে গিয়ে ওর নিজের বাসা দেখতে পায়। এই তো আমার বাড়ি। কাকুলি বোন, তুমি এত নিচে নামতে পারলে? তুমি শেষে কিনা আমার বাড়ি চুরি করে আনলে? দিয়ে দাও আমার বাড়ি। আরে, এটা তোমার বাড়ি হয় কি করে? এটা তো আমার বাড়ি। আমি আমার বাড়ি চিনতে ভুল করছি না কাকুলি বোন। আমি অনেক কষ্ট করে বাড়ি বানিয়েছি, তাই আমার বাড়ি চিনতে একদম ভুল হচ্ছে না। ভালোই ভালোই বলছি আমার বাড়ি ফিরিয়ে দাও, নয়তো আমি রানী পেঁচার কাছে নালিশ করব বলে দিলাম। এত কিছুর পরেও কাকুলি কাক টুনির বাসা ফিরিয়ে দেয় না। তখন টুনি রানী পেঁচার কাছে নালিশ নিয়ে যায় আর সেখানে বিচারে সব পাখিরা উপস্থিত হয়। রানীমা, রানীমা, কাকুলি আমার বাসা চুরি করেছে। এখন আমি আমার বাসা ফিরে চাইছি, কিন্তু কাকুলি কিছুতেই আমার বাড়ি দিচ্ছে না। রানীমা, টুনি মিথ্যে বলেছে, ওইটা আমার বাড়ি। আমি কেন টুনির বাড়ি চুরি করতে যাব? টুনি সকালে এসে আমার বাসাটি ওর নিজের বাসা বলে দাবি করছে। আমার বাড়ি আমি কিসের জন্য ওকে দেব বলুন তো? টুনির সাক্ষীর অভাবে টুনির কথা রানী পেঁচা বিশ্বাস করতে চাইছিল না। এমন সময় টিয়ে বলে ওঠে, রানীমা, আমি আপনাকে সব সত্য কথা বলছি। টুনি আসলে কোনো মিথ্যে কথা বলছে না। কাল ঝড় থামার পরই কাকুলি একটি ভেঁকু গাড়ি নিয়ে এসে টুনির বাসাটি চুরি করে নিয়ে গেছে। শুধু টুনির বাড়ি নয়, কাকুলি সব সময় আমাদের সাথে এমন অন্যায় করে। আমরা প্রমাণের অভাবে আপনার কাছে নালিশ নিয়ে আসতাম না। ওই কাকুলির এবার একটা উচিত শিক্ষা দরকার। টিয়ের কথা শুনে সবাই টিয়ের সাথে একমত হয় আর রানী পেঁচা কাকুলিকে শাস্তি হিসেবে সেই জঙ্গল থেকে তাড়িয়ে দেয় আর টুনি ওর বাসা ফিরে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালোই লেগেছে। এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।